মিরিকে আছি। মিরিকের এটা হচ্ছে সুইস কটেজ, সুইস কটেজের ভিউ পয়েন্ট। তো জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, বলতে পারেন সানি ডে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ইট ওয়াজ চার্মিং, ভেরি প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে। দেখাচ্ছি আমি আপনাদের ভিউটা, খুব সুন্দর। অ্যাকচুয়ালি পাহাড়ি পাহাড়ে ভিউ পয়েন্ট সবসময় ভালো হয়, মনে হয় এখানেই থেকে যাই। আমরা এখন আপারে সুইস কটেজ, মিরিকের সুইস কটেজের আপারে আছি। এখানে এটাকে হেলিপ্যাড বলে, আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা হেলিপ্যাড। এখান থেকে হেলিকপ্টার আসে, আমরা এখান থেকে ফোন নিয়ে যাও। এই জাস্ট এসে এখান থেকে এখন আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি। অনেক বলছে লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু বড় কস্টলি, সেই জন্য দার্জিলিংয়ে চেনা জানা আছে বলে ওখানে যাওয়ার মুভমেন্ট করার চিন্তাভাবনা করছি। দেখা যাক আগে কী হয়। পাহাড়ের যে কোনো ভিউ পয়েন্টই খুব সুন্দর হয়, মানে ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্টই, ভিউটা অসাধারণ, আর ওয়েদারটাও খুব ভালো, বেশ হালকা রোদ, একটা মিষ্টি রোদ রয়েছে। পিছনে ভিউটা দেখুন, ভালো করে রোদটা হালকা করে পড়ছে, কতটা দেখতে পাচ্ছেন জানি না। ঠিক আছে, আমরা আবার দার্জিলিংয়ে পৌঁছাচ্ছি। এখানেই আজকের মতো ব্লগ শেষ করছি। অবশ্যই আপনারা এসএস ট্রাভেল ব্লগকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে জানাবেন কিছু ঠিক ভুল থাকলে। আমরা তিন চার দিন এখন এখানে আছি, মানে আশেপাশের মধ্যেই আছি, আজকে সারাদিন।